আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের ব্লগটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আছে আশা করব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই হয়তো অনেক কিছুই কাতার সম্পর্কে জানতে পারবেন আমার লাইফে কাতারের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কেও জানতে পারবেন আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো ফ্যামিলি ব্লগ কিংবা মার্কেটে ঘোরাঘুরি কেনাকাটা সেগুলো তো শেয়ার করে থাকি আর আমরা যে সব কাতার প্রবাসী আছি কাতারে আমাদের লাইফস্টাইল কেমন সেটা ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার ব্লগে অনেক আপুই আছে দেখলাম তারা আর কি কাতারে আসবে অনেকেই কমেন্ট করে শুনে খুবই ভালো লাগে আর অনেকেই যারা বর্তমানে কাতারে আসবেন তারা হয়তো আমার আজকের ব্লগটি দেখে কাতার লাইফস্টাইল সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এই জন্য ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আমার কাতার লাইফ স্টাইলে কাতারের নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। আসলে নতুন একটা দেশে যখন আমরা আসি তখন কিন্তু অনেক কিছুই জানার থাকে অনেক কিছুই শেখার থাকে কারণ সেখানে সব কিছুই অজানা মানুষগুলোও কিন্তু অজানা থাকে আর এই অজানা মানুষদের সাথে চলাফেরা উঠা করার জন্য নিজেকেও কিন্তু অনেকটা তাদের মতো করেই তৈরি করে নিতে হয় তো সেগুলো নিয়েই আজকের ব্লগটি তো এবার বলি ফার্স্ট আমি কাতারে আসি দুই সালে তো প্রথমে আমি ভিজিটে আসি ভিজিটে যেহেতু ছয় মাসের ভিসা থাকে আমি পুরো ছয় মাস থাকতে পারিনি কারণ ফার্স্টে আমি ভিজিটে আসার পরে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যার জন্য আমি ছয় মাসের জায়গায় সাড়ে চার মাস থেকে দেশে ফিরে গিয়েছিলাম আর সেবার আর কি পারমানেন্ট করার জন্য ট্রাইও করিনি তারপরে আবার এসেছি দুই হাজার সালে পনেরো সালে আসার পরে প্রথমে কিন্তু আমি ভিজিটে এসেছি তারপরে দুই মাসের মাথায় আর কি আমার পারমান্ট ভিসা করা হয়েছে তো এই পাঁচ বছর লাইফের অভিজ্ঞতায় কাতার লাইফের আর কি অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে বলি ভাষা ভাষাটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের যেমন মাতৃভাষা বাংলা তেমন কাতারিদের মাতৃভাষা হচ্ছে আরবি তো এই আরবি ভাষাটা আমরা কিন্তু অনেকেই জানি না এমনকি আমি নিজেও জানি না তো আর আমরা যারা আরবি ভাষা জানি না তারা কাতারে কিভাবে চলাফেরা করব কিভাবে অন্যদের সাথে কথা বার্তা বলবো তো এবার বলি যে যারা আরবি জানেন না তাদের এখানে দুটা সুবিধা রয়েছে দুটা সুবিধা হচ্ছে এক আপনি এখানে ইংরেজি ভাষা ইউজ করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনি হিন্দি ভাষা ইউজ করতে পারবেন হিন্দি ভাষা তো নর্মালি হয়তো কম বেশি সবাই ইউজ করতে পারবে অনেকেই ইংরেজি বলতে পারে না তাদের জন্য হিন্দি ভাষাটা কিন্তু খুবই ইজি হবে তো এরকম আর কি সুবিধা কাতারে যেটা হয়তো খুব কম দেশেই এরকম সুবিধা আছে যে আরবির পাশাপাশি ইংরেজি ইংরেজি না পারলে আপনি হিন্দি ভাষাটা ইউজ করতে পারবেন তবে সব থেকে বেশি ভালো হয় যারা চাকরি করেন কিংবা বিজনেস করেন এক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাটা বেশি জরুরি হয়ে থাকে তারপর যদি কোনো অপশন না থাকে তখন তো হিন্দি ভাষাটা আছেই তো এবার বলি কাতার আমরা যেসব প্রবাসী আছি তাদের চিকিৎসা খরচটা কেমন তো আমার কাছে এই পাঁচ বছরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা এক প্রকার বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকি কাতারে যাদের কাতার আইডি আছে তারা কিন্তু এখানকার হসপিটালে যে কোনো টেস্ট কিংবা ওষুধ খুবই কম টাকায় পে করতে হয় যেটা কাতারের রিয়ালের রেট হিসেবে কিছুই না বলতে পারেন এক প্রকার বিনামূল্যে চিকিৎসা যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আমার হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে তো আমি যখন দেশে ছিলাম আমাকে দুই মাস পর পর টেস্ট করতে হতো তো দেশে যখন এই থাইরয়েডের টেস্ট করতাম এতে টেস্টের সময় আমাকে প্রায় ছত্রিশশো টাকা মতো টেস্টের জন্য পে করতে হতো তারপরে তো ওষুধ প্রতিদিনের ওষুধ সেটা নিজেকেই কিনে খেতে হতো তো কাতারে আসার পরে সেম আমাকে এই টেস্টগুলো করতে হয় প্রায় দুই মাস পর পরই কিন্তু এই টেস্টের জন্য আলাদাভাবে আমার কোনো টাকা পে করতে হয় না এবং প্রতিদিনের যে ওষুধটা সেটার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না তো আজ পর্যন্ত আমি যতবার ডাক্তার দেখিয়েছি আমার সবসময় প্রায় ফাইভ রিয়াল কিংবা সিক্স রিয়ালের মতো পে করতে হয়েছে আর সেক্ষেত্রে আরেকটি কথা যদি আমার এই থাইরয়েড টেস্টের সাথে আরও আনুষঙ্গিক কোনো টেস্ট করার থাকে সেক্ষেত্রে কিন্তু একটু হয়তো পরিমাণটা বেশি আসতে পারে যেমন সিক্স থেকে হয়তো টেন রিয়াল কিংবা এইট রিয়াল কিন্তু এই এইট কিংবা টেন রিয়ালটাও কিন্তু রিয়ালের রেট হিসেবে কিছুই না একটা ডাক্তার খরচের জন্য এটা তো বললাম আমার ডাক্তারের হিসাব কিন্তু অনেকের ক্ষেত্রে আছে বড় অপারেশন করতে হয়েছে কাতারে কিংবা অনেক বড় বড় টেস্ট করতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু টাকার রেটটা অনেকটাই বেশি থাকে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কম এখানে অনেকেই বড় বড় অপারেশন করেছে যেটার অ্যামাউন্ট আসে হয়তো কিছুটা নিজের দিতে হয় কিছুটা সরকার থেকে তারা পে করে তো এইভাবে আর কি তাদেরকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেটা বাংলাদেশের তুলনায় অনেকটা কম এবং অনেক অনেক ভালো চিকিৎসা কিন্তু আমরা পেয়ে থাকি কাতারে তবে যারা ভিজিটে থাকেন তাদেরকে কিন্তু ডাক্তার খরচের টাকাটা অনেক বেশি অ্যামাউন্ট পড়ে যায় যেহেতু তাদের মেডিকেল কার্ড থাকে না আইডি কার্ড না থাকলে মেডিকেল কার্ড হয় না যার জন্য তারা বেশিরভাগ প্রাইভেটে ডাক্তার দেখিয়ে থাকে আর প্রাইভেটে এখানে ডাক্তার খরচ অনেক অনেক বেশি যেটা আসলে আমি বলবো অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় যেহেতু আমি ফার্স্টে যখন এসেছিলাম তখন আমি প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলাম ওই যে বললাম দুই বারোতে তখন তো যার জন্যই অনেকেই আছে এমন যারা ভিজিটে এসে ডাক্তার দেখায় তাদেরকে অনেক কষ্ট হয়ে যায় টাকার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে কিংবা প্রাইভেটে না দেখালেও যদি হামাতে দেখানো যায় সেক্ষেত্রেও কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি থাকে ভিজিটে যারা থাকেন তাদের জন্য তো এটাই হচ্ছে যারা ভিজিটে থাকেন তাদের অসুবিধা এবং যাদের আইডি কার্ড থাকে তাদের সুবিধাটা বললাম ডাক্তার খরচের দিকে আর কি এবার বলি কাতারে অনেক বিনোদনমূলক পার্ক আছে অনেক ঘুরে দেখার জায়গা আছে যেখানে আমরা কাতার প্রবাসী যারা আছি ছুটির দিনে বাচ্চাদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে পারি আর বাচ্চাদের জন্য তো অনেক পার্কেই সুন্দর সুন্দর সব খেলার ব্যবস্থা আছেই তার পাশাপাশি আরেকটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে বড়দের জন্য জিমের যেসব জিনিসপত্র মেশিনপত্র থাকে সব কিছুই কিন্তু বেশ কয়েকটি পার্কে এখানে রাখা আছে আপনি জিমে ইচ্ছা করলে টাকা খরচ করে ভর্তি না হয়ে এরকম খোলা আকাশের নিচে খোলা পার্কে জিমের সেসব মেশিনপত্র যদি এরকম পার্কে ফ্রি ফ্রি পেয়ে থাকেন তো অসুবিধাটা কোথায় আপনি সুন্দরভাবে খোলা আকাশের নিচে এক্সারসাইজ করতে পারবেন কিংবা ফ্যামিলির সঙ্গে করে নিয়ে যেয়ে বাচ্চারাও খেলাধুলা করতে পারবে আপনিও এক্সারসাইজ করতে পারবেন এখানে কিন্তু এই সুবিধাটা রয়েছে আবার প্রতিটা পার্কে যেহেতু এটা মুসলিম কান্ট্রি সব জায়গাতেই নামাজের কিন্তু ব্যবস্থা আছে সব পার্কেই প্রায় আলাদাভাবে নামাজের একটা রুম থাকে যার জন্য আপনি যে কোনো পার্কে গেলেই নামাজটা আদায় করতে পারবেন এমন এমনকি কাতারের প্রতিটা মলের মধ্যে নামাজের এবং বেস্ট ফিডিং করার জন্য মায়েদের জন্য আলাদা একটা রুম থাকে তো যেটাতে আপনি যখন যেখানেই থাকুন না কেন প্রতি নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবেন এটা আমাদের মুসলিমদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আর কাতার তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ যেটা নতুন করে বলার কিছুই নেই যারা কাতারের বাইরে থাকেন কিংবা অন্যান্য কান্ট্রিতে থাকেন তারা এটা সম্পর্কে জানেন কাতার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সেটা পার্ক হোক রাস্তা হোক মল হোক কিংবা আপনার বাসার সামনে হোক সেটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে কাতারের আর কি নিয়ম এবার বলি কাতারে বাজারজাত প্রাইস কাতারে আমরা যারা থাকি তারা কিন্তু রমজান মাসে এবং এই যে উইন্টার সিজনে তারপরে সামার সিজনে সেল প্রাইসে অনেক কিছুই খুব শান্তি করে কেনাকাটা করতে পারি যেটার প্রাইসটা মোটামুটি রিজনেবল একটা প্রাইস থাকে আর এই সেল প্রাইসটা যে শুধু কাপড়চুপড়ের ক্ষেত্রেই থাকে তা নয় কিন্তু খাবারের ক্ষেত্রে মাছ মাংস সব কিছুর ক্ষেত্রেই যার জন্য আমাদের যারা প্রবাসী থাকি আর কি প্রবাসীদের একটু সুবিধা হয় কিন্তু বাংলাদেশে আমি দেখেছি সেটা পুরোটাই উল্টো রমজান মাসে এমনও জিনিসের দাম হয়ে যায় যে যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ফ্যামিলি আছে তাদের অনেক কষ্ট হয়ে যায় রোজার দিনে জীবনযাপন করা তো সব কিছুর দাম অনেক বেশি থাকে তো আজকে আর বাংলাদেশ কাতারের মধ্যে তফাৎটা নাই করি আর কাতারে কাতার বল বলদিয়া থেকে প্রতিটা জিনিসের রেট এবং প্রাইসটা ওরা চেক করে থাকে যার জন্য আমি আশা করে থাকি আমি শুধু না আমরা সবাই আশা করে থাকি যে আমরা যেটা খাই সেটা হয়তো পারফেক্টলি ভালো খেয়ে থাকি বাকিটা তো আল্লাহ পাকি জানেন আর এখানে সব ফল থেকে শুরু করে মাছ মাংসের কিন্তু একটা ডেট দেওয়া থাকে যেটা আর কি আমরা সেই ডেটের মধ্যে আমাকে খেতে হবে এবং সেটা বলদিয়া থেকে থেকে সবসময় এরা চেক করে থাকে যে ডেটের বাইরে কেউ কোনো মার্কেটে কোনো খাবার বিক্রি করছে কি না কিংবা রেটটাও তারা চেক করে থাকে এটা একটা সুবিধা হয় আমাদের জন্য আর কাতারে আরেকটা সুবিধার কথা বলি এক প্রকার নিশ্চিন্তে আমরা রাত বারোটা নেই দুইটা নেই তিনটা নেই বাইরে বের হতে পারি যেটা আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব বাংলাদেশে আমার কাছে তো নয়টার পরে বাইরে বের হলে প্রথমত তো ভূতের ভয় পাই আমি দ্বিতীয়ত তো মানুষের যেহেতু রাহাজানি তারপরে চুরি ডাকাতি এগুলো তো বাংলাদেশে আর মানে বলার অপেক্ষা রাখে না কিন্তু কাতারে আজ পর্যন্ত আল্লাহর রহমতে এরকম কোনো কথা আমি শুনিনি কিংবা এরকম কোনো কিছু সম্মুখীন এখনও হয়নি আর আমরা প্রবাসীরা ইচ্ছা মতো এখানে নিশ্চিন্তায় রাত বারোটা নেই দুইটা নেই ভোর রাত নেই মন মতো আর কি শান্তিতে ঘোরাঘুরি করতে পারি তারপর ফ্যামিলি নিয়ে তো আরও নিশ্চিন্তে ঘোরাঘুরি করা যায় কোনো টেনশন ছাড়া তারপরে যদি কেউ কখনোই এরকম বিপদের সম্মুখীন হয়ে থাকে তো পুলিশ কল করলেই দেখা যায় যে খুব বেশি হলে দশ মিনিট কিংবা ফাইভ মিনিটের মধ্যে পুলিশ কিন্তু সেখানে উপস্থিত হয় জাস্ট লোকেশনটা বলে দিলেই হয় সেই লোকেশনে পুলিশ চলে আসে এবং তাদেরকে হেল্প করে আর মেনলি মানুষের মধ্যে একটা ভয় কাজ করে এখানে যেহেতু অনেক নিয়ম নিয়মকানুন আছে যার জন্য মানুষ এই ধরনের খারাপ কোনো কাজ করতে এখানে ভয় পায় আর আমার মনে হয় না খুব কম মানুষই হয়তো এরকম বিপদের সম্মুখীন হয়েছে তারপরও ভালো খারাপ মিলেই মানুষ বসবাস করে যার জন্য যেটুকু হয়ে থাকে খুবই কম শোনা যায় অন্যান্য কান্ট্রির থেকে কাতারে এই ধরনের দুর্ঘটনা আর কি আর আরেকটা সুবিধা হচ্ছে কাতারে আমরা যে প্রান্তে যেখানেই পার্ক হোক রাস্তায় হোক মল হোক আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আর সেখান থেকেই যদি অ্যাম্বুলেন্সকে কল করা যায় অ্যাম্বুলেন্স সেখানে এসেই আপনাকে কিন্তু চিকিৎসা দিবে এবং আপনাকে সঙ্গে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেয়ে ভর্তি করে দিবে হসপিটালে তো এটা হচ্ছে সুবিধা যেটা বাংলাদেশে মোটো সম্ভব নয় তারপরও একটি দেশ পুরোপুরি পারফেক্ট নয় কাতারে যেমন ভালো কিছু গুণ আছে খারাপও হয়তো কিছু আছে অনেকেই এর মধ্যে অনেক কষ্টে জীবনযাপন করছে অনেক কষ্টে দিন কাটাচ্ছে তো আমি জাস্ট আমার কাতার লাইফের কিছু ভালো গুণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম